সাধু বাবা, আমরা আজকে এসেছি চারিগ্রাম স্কুল থেকে। সামার প্রজেক্ট হিসেবে, একটা অঙ্গ হিসেবে, আমরা প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট বা লোকাল সিগনিফিকান্ট প্লেস এই ক্যাটাগরির আন্ডারে আমরা এখানে এসেছি। আমাদের বাচ্চারা সবাই আছে এখানে। আমরা আপনার কাছে এই মন্দিরের একটু ইতিহাস সম্পর্কে একটু জানতে চাই, যদি আমাদের একটু দয়া করে বলেন কবে প্রতিষ্ঠা হয়েছিল। এটা প্রতিষ্ঠা ডেট আমরা কই বলতে পারবো না, কেন যখন ঠাকুর কপিলমুনি এখানে সৃষ্টিতে এসেছিল তার আগে বাবা গোরক্ষনাথ এখানে এসে তপ করেছে। ওইটা গাদি ধুনা বলা যায়, ধুনোটা যে আহ্বান ধুনো বলা যায়, তাই তার সেখানে বসে বাবা গোরক্ষনাথ শ্রী শ্রী বালশ্রী যোগী যোগীরা শ্রী গুরু গোরক্ষনাথ ওইখানে তপ করছিল। তারপরে বাবার কপিলমুনি এখানে একটা অসুখের জন্য সোজা অসুখের ব্যবস্থা করতে জন্য বাবার কাছে এসেছে। অনেক অসুখ বেড়ে ঠিক হয়ে গেছে, তারপরে বাবার কাছে দীক্ষা নিয়েছে, এখানে তপ করেছে, তারপরে এখান থেকে ওই পুকুরে ঢুকে গঙ্গাসাগরে বেরিয়েছে আবার তপ করছে। আমরা শুনেছি যে এই মন্দিরের ইতিহাস বহু প্রাচীন, এটা হয়তো 12th century আমরা শুনেছি 12th century প্রথম বড় পুরো তৈরি হয়েছিল, তারপর তার ওখানকার সেন্ট নাকি এখানে এসে এই মন্দির স্থাপন। না না, সেটা নিজে বাবা গোরক্ষনাথ এখানে ভ্রমণ করতে করতে এখানে এসেছিল। যখন বাবা দাদাগুরু মায়ের স্বরূপে মায়ামী মচন্দ্রনাথ দাদাগুরু ছিল আমার বাবা গোরক্ষনাথের গুরুজি, তারা কামরূপ কামাখ্যাতে রাজ করছিল, মাকে অভিশাপ থেকে ওই জায়গাটা পরিষ্কার করলো। তারপরে ওখান থেকে যখন বাবা গোরক্ষনাথ এদিকে বাংলার দিকে ঢুকেছে সেই সময় এখানে এসে সব করেছিল। পুকুরে সম্পর্কে যদি কিছু বলেন আমাদের, পুকুরে এটা সিদ্ধ পুকুর, এখানে একটাও মাছ আপনার মানসিক দিতে মানসিক বলে একটা মাছ ছাড়তে পারে, মানসিক বলে কিছু ছাড়তে পারে, মানসিক পূর্ণ হলে মাছ ছেড়ে দিল, তারপরে মাছটা বড় হয়েছে। এইটাই মাছের মধ্যে দিয়ে এই পুকুর থেকে কোনো মাছ তোলা যায় না, মাছ তুলে খাওয়া যায় না। এই পুকুরে মাছ যে মরে যায় একটা সময় আসে মানুষের আসা যাওয়ার, যখন অন্ত হয়ে যায় মরে যায় তারা ওকে সমাধি দিতে হয়। ওই মাছ ওইখানে সমাধি সমাধি স্থল আছে পিছনে সাইডে, ওনাকে সমাধি এই এই সামনে যে জায়গাটা আছে সাধু সন্ন্যাস সাধু সন্ন্যাসের সমাধি স্থল, আর তার পিছনে আজেবাজে জায়গা থাকলে মাছকেও সমাধি দিতে হয়। এই মন্দির তো আমাদের এই এলাকার একটা মূল আকর্ষণের জায়গা, এখানে তো সর্বধর্মের লোকেরাও আসে, সব ধর্মের লোকেরা এখানে আসে, মানে মানুষ তো কারো বাধা নেই, মন্দির তো সবারই বাড়ি আপনার, কিন্তু মন্দির তো সবারই। এবং আমাদের জানা আছে যে অনেক দূর দূর থেকেও লোকজন এই মন্দিরে আসে, মন্দির দর্শন করে, বাইরে বসে পুকুরে মাছ দেয়, তাদের একটু খাওয়ায় টাওয়ায় সামনে মাছ থাকে, এটা আমরা শুনেছি আর কি। না দেয় তো, আপনি সকালে 6টা থেকে 9টা অবধি 9:30 অবধি 10টা অবধি দেওয়া যায়, খাওয়ার মধ্যে আটার গুলি দেওয়া যায়, আচ্ছা আচ্ছা ব্রেড দেওয়া যায়, আচ্ছা একটু শেখানো আর বিস্কুট দেওয়া যায়। ঠিক ঠিক, এইটা ছোট মাছ থেকে অনেক বড়, একটা মাছ ছিল আমার গুরু ঠাকুর ওনাকে নাকি নথ করেছিল আজকে 30 বছর আগে, 35-36 বছর আগে শোনা, ওইটা এখন মাঝে মাঝে দেখতে পাই না, দেখতে পাই না, সাদা মাছ ছিল। আর এই পুকুরে মাছে কেউ ওরকম অশান্তি করে না, অসুখ করে না। এই পুকুরের মধ্যে স্নান করা মানে গঙ্গা সাগর বসুন আমরা ভাবি, এটা আশপাশের লোক তো জানে, ওরা জানে পুকুরের মাহাত্ম্য, যত চার গ্রামের লোক আছে সব জানে। এইখানে তিনবার মেলা হয়, একবার হয় মকর সংক্রান্তি, চার দিন সবার তারাই পশ্চিম বাংলা আছে, ইন্ডিয়ার বাইরে থেকে সাধুরা আসে এখানে, স্নান করতে এখানে থাকে, ভোজ করে 4-5 দিন থাকে, দক্ষিণা নেয় তারপরে বেরোয়, তারপরে মাঘী পূর্ণিমা, তারপরে গুরু পূর্ণিমা, তিনবার মেলা হয়, সেই সময় ভান্ডারা লাগে, ভোজ হয়, প্রসাদি হয়। তার মানে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে যে এই মন্দিরের জন্য আশেপাশে অনেক লোকের অন্য সংস্থানও হচ্ছে, একদম তারা ব্যবসা বাণিজ্য করছে, মেলা বসছে আশপাশে প্রসাদের জন্য, প্লাস হচ্ছে বহু ভারতবর্ষের অন্যান্য প্রদেশ থেকে যখন লোক আসছে তখন একটা সর্বধর্ম সমন্বয়ের একটা অর্থনৈতিক মানচিত্রে মন্দিরের একটা ভূমিকা আছে, সামাজিক মানচিত্রে একটা ভূমিকা আছে, সর্বধর্ম সমন্বয় এখানে হচ্ছে, এবং তাছাড়াও একটা সুন্দর একটা ভ্রমণের জায়গা। নাথ সম্প্রদায় এটা সম্প্রদায় সবথেকে বড় মন্দির, নাথ সম্প্রদায় নাথ সম্প্রদায়ের মধ্যে সবথেকে বড় মন্দির পশ্চিমবঙ্গে। আপনার মূল্যবান সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ, প্রণাম নেবেন, ধন্যবাদ, আমাদের সবার তরফ থেকে আপনাকে প্রণাম জানাচ্ছি। বুদ্ধি করে শান্তি করে ইচ্ছা করে বড় আর আগে বড়।
এইটাই সবার দিকে ভালোবাসা, সবই নিজের মধ্যে এক দৃষ্টিতে ভালোবাসা করে আচ্ছা সংসারের মধ্যে থাকো আর পড়ালেখা করো, এটাই সবথেকে ভালো জিনিস।